ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সময়ের সাথে স্পষ্ট হচ্ছে বৈশ্বিক বিভাজন। হামলা ইস্যুতে পক্ষে বিপক্ষে বিভিন্ন দেশে প্রতিবাদ মিছিল চলছে, তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা বেশিরভাগ দেশ ইসরায়েলের পাশে। অন্যদিকে ইরান, তুরস্ক সহ বিভিন্ন মুসলিম দেশ সমালোচনায় মুখর ইহুদি আগ্রাসনের, তবে ঘুরে ফিরেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপরও গুরুত্বারোপ করা হচ্ছে। ওয়াশিংটনের রাস্তায় চলছে ফিলিস্তিন আর ইসরায়েলি সমর্থকদের মধ্যে হাতাহাতি মারামারি। শুধু যুক্তরাষ্ট্রে নয়, গেল কয়েকদিনে দৃশ্য দেখেছে পশ্চিমের আরও কয়েকটি দেশ। গাজা উপত্যকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন দেশ, নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হত্যাযজ্ঞে ক্ষুব্ধ মুসলিম দেশগুলো। কোথাও হয়েছে গায়েবানা জানা যাও, স্মরণকালের সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি দেখছে পশ্চিমারা। আবার হামাসের অভিযানের প্রতিবাদ জানিয়েও চলছে বিক্ষোভ কর্মসূচি। নিহত ইসরায়েলিদের স্মরণে হোয়াইট হাউস সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় তুলে ধরা হচ্ছে সাদা নীল পতাকা। বিশ্ব নেতাদের বিপরীতমুখী অবস্থানের কারণে স্পষ্ট হচ্ছে বিভাজন। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর যে ইসরায়েলি বর্বরতা চলছে, আমরা সবসময় তার বিরুদ্ধে। দখলদার তেল আবিবকে আগ্রাসী অবস্থান থেকে সরে আসতে হবে। হামাস কোনো বিপ্লবী বা স্বাধীনতাকামী সংগঠন নয়, তারা সন্ত্রাসী গোষ্ঠী। এই সহিংসতার জন্য তারাই দায়ী। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা ইসরায়েলের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। তবে পশ্চিমা অনেক দেশই ঝুঁকছে মধ্যমপন্থার দিকে, প্রাণহানি বন্ধের আহ্বান জানিয়ে বলছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই হতে পারে জটিলতার অবসান। যে কোনো ধরনের প্রাণহানির বিপক্ষে আমরাও, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই এই জটিলতার অবসান সম্ভব। অস্ট্রেলিয়ায় দুই পক্ষেরই কমিউনিটি রয়েছে, চাই না কোনো বিভাজন সৃষ্টি হোক। এই অবস্থায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।